হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি কুকুইথ নুসরাতে নতুন আরেকটি রান্না দেখার জন্য। আজকে একটু অন্যরকম প্রসেসে একটা গরুর মাংস রান্না করে দেখাবো, যেটা খুব চটপট করে রান্না করা সম্ভব এবং একদমই ঘরোয়া রেসিপি। আজকে আমরা হাতে মেখে গরুর মাংস রান্না করব। তো তাহলে দেখে নেই কীভাবে তৈরি করতে হয় এই ঘরোয়া রেসিপিটি। তাহলে মাংসটা রান্না শুরু করছি। এখানে আমি 1 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি, আর এটা অনেকটা ওয়ান পট ডিশের মতো একটা রান্না হবে, সব কিছু একসাথে মিশিয়ে আমি রান্না করব। তো এখানে মাংসটা ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রটাতেই নিয়ে নিয়েছি। এখন একে একে বাকি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে নিচ্ছি 4-5 টুকরা এলাচ, কিছু লবঙ্গ, দারচিনি দিচ্ছি কয়েক টুকরা, কালো গোলমরিচ, তেজপাতা দিয়েছি কয়েকটা, ছিঁড়ে নিয়েছি কয়েকটা, শুকনা মরিচ দিচ্ছি আস্ত, লবণ দিচ্ছি প্রয়োজন মতো, দিচ্ছি হলুদ গুঁড়া, হলুদ গুঁড়া এখানে 2 টিস্পুনের মতো আছে, শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি 2 টিস্পুন, জিরার গুঁড়া দিচ্ছি 2 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন, সামান্য কিছু শাহী জিরা দিচ্ছি, আর খুব অল্প পরিমাণে দিচ্ছি জয়ত্রি, রসুনের বাটা দিচ্ছি 1 টেবিল স্পুন, আদা বাটা 1 টেবিল স্পুন, সবশেষে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, তবে এটা মিহি কুচি না, একটু মোটা করে কেটে রেখেছি। তো আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে আমার 1 কাপের পরিমাণের পেঁয়াজ আছে। তেল নিয়ে নিয়েছি, এখানে 1 কাপের থেকে কিছুটা কম পরিমাণে আমার তেল আছে, তেলটাও আমি একসাথে মিশিয়ে দিচ্ছি। আমি হাতি ব্যবহার করছি। এখন এই সব মশলাগুলো খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে, যেহেতু আমি একবারে রান্না করব সেজন্য আমি সব মশলাগুলো একসাথে দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই মাখানো মশলাটাই আসলে এই গরুর মাংসটার সবচেয়ে বেশি মজা, এই মশলাগুলোই মাংসটাকে অনেক টেস্টি করে তুলবে। সাধারণত আমরা যেভাবে মশলা কষিয়ে গরুর মাংস রান্না করি, এই প্রসেসটা একটু আলাদা। মাংসটা আমার মাখানো হয়ে গিয়েছে, আমি অন্তত 30 মিনিটের জন্য মাংসটা এভাবে কিছুক্ষণ মাখিয়ে রাখছি, একটু ম্যারিনেট করে রাখছি যেন মশলাটা মাংসের ভিতর খুব ভালোভাবে ঢুকে যায়। আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখার পর মাংসের পাত্রটা আমি মাঝারি আঁচে চুলায় দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢেকে দিব অন্তত 15 মিনিটের জন্য, যতক্ষণ না পর্যন্ত মাংসের গা থেকে কিছুটা পানি ছাড়তে শুরু করে। প্রায় 15 মিনিট পরে দেখুন মাংসের চেহারাটা কি চমৎকার হয়ে এসেছে, মাংসটা আস্তে আস্তে কষতে শুরু করেছে এবং তেলটাও উপরে উঠে এসেছে। এখন কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি মাংসটা, এরপরে এটার ঝোলের পানিটা দিয়ে দিব। মাংসটা বেশ ভালোই কষে এসেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমি আরও 10-15 মিনিটের জন্য ঢেকে রাখছি।
আরও প্রায় 15-20 মিনিটের মতো পার হয়েছে। এখন মাংসের ঝোলটা কমে এসেছে। এই পর্যায়ে আমি এখানে কয়েকটা আলু এরকম টুকরা করে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি সাধারণত এই মাংসটা এভাবেই রান্না করি, কিছু আলু দিয়ে। আলুটা যেহেতু আমরা এই পর্যায়ে দিয়েছি মাঝামাঝি সময়ে, তো আরও কিছুক্ষণ চুলার উপর মাংসটা রাখতে হবে, তার ভেতর আলুটা সিদ্ধ হয়ে যাবে। সামান্য একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। তো মাংসটা আমি আরো কিছুক্ষণ ঢেকে রাখবো। মাংসটা আমি এখন তুলে নিব। এত চমৎকার একটা স্মেল বের হচ্ছে মাংসটা দিয়ে, আর রংটাও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হয়েছে, আর একদমই সিদ্ধ হয়ে গেছে মাংসটা। তো আমি এখন তুলে নিচ্ছি। আশা করছি যে আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন আমাকে সাপোর্ট করার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। অনেক ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।